ওকে, এখন হচ্ছে নগ্ন ভিডিও আবৃত প্রযুক্তি। তো নগ্ন ভিডিও আবৃত প্রযুক্তি কি কি করতে হবে? তো নর্মাল একটা নগ্ন উদ্ভিদের হচ্ছে কোনো ফল হয় না, শুধুমাত্র বীজ হয়। আর আবৃত উদ্ভিদে কি হয়? বীজ হচ্ছে, এখানে ফল হচ্ছে, তো দুইটা হচ্ছে। এটা আবৃত উদ্ভিদ আর নগ্ন উদ্ভিদের বেসিক একটা পার্থক্য। ওকে, তো নগ্ন উদ্ভিদ, তো নগ্ন উদ্ভিদ থেকে কি কি করতে হবে? তো নগ্ন উদ্ভিদের একটা কোশ্চেন খুব বেশি আসে, সেটা হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে, টোটাল হচ্ছে 5 প্রজাতির নগ্ন উদ্ভিদ পাওয়া যায়, এটা মেডিকেলের কোশ্চেন, ঠিক আছে। তো বাংলাদেশে টোটাল কি হচ্ছে? মাত্র 5 প্রজাতির নগ্ন উদ্ভিদ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এবং চট্টগ্রামের অঞ্চলের দিকে এটা পাওয়া যায়, ঠিক আছে। এটা বলে হচ্ছে একটা হচ্ছে পাশপাত ওয়ার্ড আছে, এটা দরকার নাই, এটা এখানে করা, ঠিক আছে, লাগবে না, জাস্ট 5 প্রজাতির নগ্ন উদ্ভিদ এটা করলে হচ্ছে। আচ্ছা, বাকিগুলো হচ্ছে টু আর, হ্যাঁ, দুইবার রিডিং দিবা, নাহলে দরকার নাই, অত ইম্পর্টেন্ট না। ওকে, এখন হচ্ছে যে শুক্রাণু হচ্ছে প্লাজেলা যুক্ত, এটা দেখাও, নগ্ন উদ্ভিদের শুক্রাণু হচ্ছে প্লাজেলা যুক্ত। নগ্ন উদ্ভিদের হচ্ছে শুক্রাণু যেটা, এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। হ্যাঁ, ফ্লাজেলা যুক্ত নগ্ন উদ্ভিদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত। ওকে, আচ্ছা, তো আবৃত উদ্ভিদের যে শুক্রাণু, এটা হচ্ছে ফ্লাজেলা বিহীন, এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য, ঠিক আছে। তো তোমরা যখন পড়বা দুইটা বই, পার্থক্য পড়বা, তখন এটা জানবা, ঠিক আছে। আচ্ছা, তো একটা কোশ্চেন দেখাই দিচ্ছি, এটা হচ্ছে অনেক সময় আসে যে ইফ্রিটাতে দিনিশেক ঘটে থাকে, ঠিক আছে, এবং এই দিনিশেক হচ্ছে কি কি করে, ইফ্রিটা থেকে কি করা যায়, শ্বাসকষ্টের ইফ্রিডিন ওষুধ তৈরি করা যায়। জাস্ট এক লাইন পড়বা, আর বাকিগুলো দরকার নাই, জাস্ট এই এক লাইন বেশি ইম্পর্টেন্ট, এই এক লাইন পড়ো। হ্যাঁ, আচ্ছা, এক লাইন পড়লা। তো এখন এই নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে 10 স্টার দাও। হ্যাঁ, এই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে 10 স্টার। তো এখানে বৈশিষ্ট্যর মধ্যে কোন কোন পার্টটা বেশি লাগবে? আচ্ছা, একটু ডিস্টার্ব হয়েছিল সাউন্ডের। আচ্ছা, তো তো নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে এখানে কি কি পয়েন্ট লাগবে আমাদের, ঠিক আছে, সো এটা জানতে হবে, নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে কি কি পয়েন্ট আলোচনা করেছে। এখানে হচ্ছে বহু, এরা হচ্ছে বহু বর্ষজীবী, এরা হচ্ছে মেগাস্পোরোফিল, ঠিক আছে, এগুলো হচ্ছে মনে রাখতে লাগবে। কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, এটা এদের হচ্ছে জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না, ঠিক আছে, এটা এটা বেশি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে সাধারণত আর্কিগোনাম সৃষ্টি করে, এটা ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় যেটা আসবে, ঠিক আছে, পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে যে হ্যাপ্লয়েড কী করে, নিষেকের পূর্বে গঠিত হয়, ঠিক আছে, নিষেকের পূর্বে হচ্ছে হ্যাপ্লয়েড গঠিত হয়, এবং এদের হ্যাপ্লয়েড হচ্ছে এন, ঠিক আছে। আচ্ছা, নর্মালি কিন্তু উদ্ভিদের কী থাকে, একটা হচ্ছে থ্রিয়ান থাকে, ঠিক আছে, ট্রিপুলার থাকে, নর্মাল নর্মালি ট্রিপুলেট থাকে, ঠিক আছে, ষষ্ঠগুলো কী থাকে, নর্মালি ট্রিপুলেট থাকে, কিন্তু নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র এন, অর্থাৎ হ্যাপ্লয়েড। এটা একদম পেইড কোশ্চেন, ঠিক আছে, স্যারদের অনেক ফেভারিট একটা কোশ্চেন, সো এটা একদম মুখস্থ করতে হবে। আর বাকিগুলো হচ্ছে 10 স্টার, প্রত্যেকটা বৈশিষ্ট্য লাগবে, ঠিক আছে। আর যেগুলো একটু বলে দিচ্ছি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বায়োপরাগী, এটা তো ঠিক আছে, এগুলো সবগুলো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি বোথ, ঠিক আছে, দু ক্ষেত্রে লাগবে তোমার। আচ্ছা, তো এখানে হচ্ছে সাইকাস, তো সাইকাস সম্পর্কে কী লাগবে, সাইকাস কোথায় জন্মগ্রহণ করে, জাস্ট পাহাড়ের উপরে, এটা তো জানো, এটা লাগবে না। ভৌগোলিক বিস্তার, এটা দেখবো 1 আর, ঠিক আছে, একবার রিডিং দিবা, দেখলে হচ্ছে গঠন বৈশিষ্ট্য, গঠন বৈশিষ্ট্য থেকে খুব একটা কোশ্চেন আসে না, ঠিক আছে। দেখো, পাম উদ্ভিদ আর সাইকাসের মধ্যে মিল থাকে, ঠিক আছে, এদেরকে বলে পাম ফার্ম, ঠিক আছে। তো সাইকাসকে কী বলা হয়, পাম ফান, এটা করবা, যে পাম ফানকে সাইকাস, ঠিক আছে, একটা কোশ্চেন করলে হচ্ছে পাম ফান হচ্ছে সাইকাস, একটা কোশ্চেন করলে হচ্ছে। আর একটা কমার্কের খুব কোশ্চেন, বেশি পেইড কোশ্চেন, সেটা হচ্ছে এদেরকে কেন হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয়, এটা হচ্ছে এইচএসসির পেইড কোশ্চেন, ঠিক আছে, কমার্কের কোশ্চেন। আর এখান থেকে অ্যাডমিশন আসতে পারে যে এক্সাম্পলগুলো, ঠিক আছে, নষ্ট ক্যানাবিয়া এক্সাম্পলগুলো আসতে পারে, তবে আসার পসিবিলিটি খুব কম, ঠিক আছে। তবে এখানে কোশ্চেন হচ্ছে জীবন্ত জীবাশ্ম কি, এটা হচ্ছে কমার্কের কোশ্চেন, ঠিক আছে, এটা যে এই কোশ্চেন, এই পোর্শনটা হচ্ছে যারা এইচএসসি দিচ্ছ তার পড়ে ফেলবা, ঠিক আছে, অ্যাডমিশনে লাগবে না। আচ্ছা, এখানে হচ্ছে সাইকাসের উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ঠিক আছে। এদের পাতায় কি বোঝা, ট্রান্সক্রিপশন টিস্যু বিদ্যমান, এটা দেখাবো, ঠিক আছে, এদের পাতায় কি, ট্রান্সক্রিপশন টিস্যু বিদ্যমান, কারণ এদের হচ্ছে ট্রিপুলিট, এখানে কিন্তু এদের কিন্তু ষষ্ঠ থাকে এন, এটা আবার বলে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তো বাকিগুলো হচ্ছে 2 স্টার, এদের বৈশিষ্ট্য কিন্তু এটা হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। আর এদের বাতাসের দ্বারা পরাগায়ন হয়, এটা তো দাগাই দিছি, ঠিক আছে, সো এটা। আর এটা হচ্ছে কি, সর্ববৃহৎ, এই যে
শুক্রাণু হচ্ছে সর্ববৃহৎ এটা, আর হচ্ছে লাটিমের মতো বহু ফ্লাজেলা যুক্ত, এই দুইটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, বহু ফ্লাজেলা যুক্ত আর হচ্ছে সর্ববৃহৎ, এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের সাইকাসের যে শুক্রাণুর সর্ববৃহৎ এবং বহু ফ্লাজেলা যুক্ত, তো এখানে ফান ও সাইকাসের কিছু পার্থক্য আছে, মানে সরি মানে সাদৃশ্য আছে, এগুলো হচ্ছে ওয়ান স্টার, ঠিক আছে, একবার রিডিং করবা বুঝতে পারবা। সেখানে জনন প্রক্রিয়া, আচ্ছা এখানে একটা পয়েন্ট, নগ্ন উদ্ভিদের একটা পয়েন্ট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এটা, এটা ভালো করে একটু পড়ে রাখবো, এটা অনেকে ব্যতিক্রম। দেখো জাইলেম টিস্যুতে কি থাকে না, ভেসেল থাকে না, ঠিক আছে, ব্যতিক্রম এটাতে, বা ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না, এটা হচ্ছে ব্যতিক্রম জিনিস, তো এটা পড়বো। 8 নম্বর পয়েন্টটা দাগাই দিছি যদিও, আচ্ছা আবার দাগাই দিলাম একটু। আচ্ছা তো এখন হচ্ছে জনন প্রক্রিয়া, জনন প্রক্রিয়া হচ্ছে কি কি আছে, অজন, অজন থেকে জাস্ট বললাম, আর জনন জনন, এটা হচ্ছে সিকিউর কোশ্চেন, সো এটা আমার দাগাদের কিছু নেই, এটা হচ্ছে সিকিউর কোশ্চেন। জাস্ট এখানে দেখো 2 থেকে 5টি, 2 থেকে 5টি কি করে স্পঞ্জ একত্র হয়ে সোরাস গঠন করে, সোরাস, সোরাস গঠন করে কয় থেকে, 2 থেকে 5টি, এটা এমসিকিউ আসতে পারে। আরেকটা আসতে পারে কি, এই যে এপোফাইসিস কি, এটা কমার্কের কোশ্চেন আসতে পারে, এপোফাইসিস জিনিসটা কি কমার্কের কোশ্চেন আসতে পারে, এটা আসলে সিকিউর কোশ্চেন, এটা এইচএসসির কোশ্চেন, সো তোমরা পড়তে হচ্ছে। আর হচ্ছে আর্কিগোনিয়াম সৃষ্টি কি বৈশিষ্ট্য, এটা হচ্ছে আদি বৈশিষ্ট্য, ঠিক আছে, আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে আদি বৈশিষ্ট্য, নর্মাল, ঠিক আছে। আচ্ছা তো এখানে হচ্ছে এখন নিষেক, তো নিষেক হচ্ছে এটা দাগা দিচ্ছে যে সাইকাস হচ্ছে লাটিমের মতো, শুক্রাণু হচ্ছে লাটিমের মতো, বহু ফ্লাজেল দেখতে এবং উদ্ভিদগুলোর মধ্যে সর্ববৃহৎ, এটা কিন্তু অলরেডি দাগাই দিছি, ঠিক আছে, সো এখানে অ্যাভয়েড করলে আর সমস্যা নাই। অর্থনৈতিক গুরুত্ব এটা ওয়ান আর, একবার দেখবো অর্থনৈতিক গুরুত্বটা, ঠিক আছে, ওয়ান আর একবার দেখবা, যে ওয়ান আর একবার রিডিং করলে হচ্ছে, ঠিক আছে, একবার রিডিং দিলে হচ্ছে। আবৃত উদ্ভিদ এখান থেকে কিছু লাগবে না, ঠিক আছে, আচ্ছা তো আবৃত উদ্ভিদের ক্ষেত্রে এখান থেকে কিছু লাগবে না, কিন্তু এখান থেকে দেখো একটা লাইন আছে যে আবৃত উদ্ভিদের ডিটেলস, ঠিক আছে, এটা হচ্ছে 2018 সালের মেডিকেল কোশ্চেন, ঠিক আছে, এটা ঠিক আছে, সোয়েল ফেয়ার কত, 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, এটা 2018 সালের মেডিকেল কোশ্চেন, সো এই ফুল ফেয়ারটা পড়বো, ঠিক আছে। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃত উদ্ভিদ হচ্ছে উইলচা, আর এটা মেডিকেল কোশ্চেন, ঠিক আছে, এই দুইটা, এই লাইনটা হচ্ছে ইউক্যালিপটাস 500 ফুট উঁচুতে পারে, সো এই তিনটা যে প্যার আছে না, এই তিনটা প্যার ফর অ্যাডমিশন প্লাস এসএসসি, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা প্যার একদম মুখস্থ করবা, আবৃত উদ্ভিদের ডিটেলস এই তিনটা প্যারা, ঠিক আছে। আর আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য, কারণ আবৃত উদ্ভিদের আমরা সব কিছু জানি, যেমন এদের শুক্রাণু হচ্ছে প্লাজেলা বিনি, এটা 5 নম্বরটা, তারপর হচ্ছে এদের ষষ্ঠ টিপ্লয়েড, নর্মাল ষষ্ঠ টিপ্লয়েড এটা জানি, আর নগ্ন উদ্ভিদের হচ্ছে এন, এটা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এদের কিনা আর্কিগোনাম সৃষ্টি হয় না, কারণ আর্কিগোনাম হচ্ছে আদি বৈশিষ্ট্য যেটা নগ্ন উদ্ভিদের হয়, আর এদের দেখো এদের মানে প্রকৃত ভেসেল কোষও থাকতেছে, সঙ্গী কোষও থাকতেছে, কিন্তু নগ্ন উদ্ভিদে কিন্তু এটা থাকতেছে না, সো এই দুইটার পার্থক্য করলে কিন্তু হয়ে যাচ্ছে মেইনলি, ঠিক আছে। আচ্ছা এখন সংখ্যা, এগুলো এই যে এই দুইটাই দেখো, এটা পার্থক্য হচ্ছে 10 স্টার দাও, হ্যাঁ পার্থক্য বলে কিন্তু দুইটার বৈশিষ্ট্য পড়া অটোমেটিক হয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে এনাফ, হ্যাঁ ওকে। দেখো এটা এন্ডোস্টাম, এটা হচ্ছে ট্রিপ্লয়েড, এটা এন্ডোস্টাম হচ্ছে ট্রিপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, আবার বলে দিচ্ছি তাহলে কতটা ইম্পর্টেন্ট, আমি 4 বার বলছি অলরেডি। আচ্ছা অর্থনৈতিক গুরুত্ব, তো আবৃত উদ্ভিদের যে অর্থনৈতিক গুরুত্ব সেটা তো আমরা সবাই জানি, কারণ আমরা যে খাদ্য কাঠমাঠ যেগুলো নেই সবগুলো হচ্ছে আবৃত উদ্ভিদ, ঠিক আছে। দেখো মাত্র যে 15 প্রজাতির উদ্ভিদ মানুষের খাদ্যের যোগান দেয়, কত প্রজাতি, 15, এটা মনে রাখতে পারো, ঠিক আছে, 15 প্রজাতির উদ্ভিদ কি করে মানুষের খাদ্যের যোগান দিতে পারে, এটা মনে রাখতে পারো। এখন হচ্ছে আবৃত উদ্ভিদের গুরুত্ব পরিচয়, এটা জাস্ট বললাম যে দ্বিবীজপত্রী আর একবীজপত্রী, ঠিক আছে, জাস্ট এটা বললাম যে ম্যাগনেসিয়া দ্বিবীজপত্রী কারা আর একবীজপত্রী কারা, জাস্ট বললাম, এটার ইংলিশ নাম আছে ম্যাগনেলিয়া আর হচ্ছে লিলি, ঠিক আছে, এটা জাস্ট একটু পড়তে পারো, ঠিক আছে, এটা পড়লে হচ্ছে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে, বেশি আর ডিটেলস পড়তে হবে না, ওকে। এখন হচ্ছে দেখো স্বরূপ, ঠিক আছে, তো হ্যাবিচুয়েট কি কি আসবে এখান থেকে, জাস্ট পড়বা যে বিরতির এক্সাম্পল পড়বা, এখান থেকে সারা কোশ্চেন করে সাধারণত উপগুল্ম, ঠিক আছে, উপগুল্ম সাধারণত সারা কোশ্চেন করে, গুল্ম কারা, বৃক্ষ কারা, এগুলো তো তোমরা পড়ছো অলরেডি, তো এখান থেকে জাস্ট উপগুল্ম যেটা এটা পড়বা, ঠিক আছে, এটা হচ্ছে কালকাসন্ধ্যা আর দাঁতমন্দন, ঠিক আছে, এই দুটো পড়বা, এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ আর বাকিগুলো তো জানো, বিরুৎ কারা, গুল্ম কারা, এগুলো জানো, উপগুল্মটা একটু পড়বা, ঠিক আছে, কালকাসন্ধ্যা আর জাস্ট উপগুল্মটা পড়বা, ঠিক আছে, যারা এসএসসি দিচ্ছে তারা উপগুল্মটা পড়লে মোটামুটি হয়ে যাচ্ছে, বাকিগুলো এগুলো তো পড়তে জানো মোটামুটি, ঠিক আছে, আর পড়বা হচ্ছে ভালোভাবে এটা, কারণ দাঁতমন্দন আর হচ্ছে কালকাসন্ধ্যা, ঠিক আছে, উপগুল্মটা। আচ্ছা এখন মূল, মূল হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, মূল জাস্ট যে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল হচ্ছে কি মূল, আর একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল হচ্ছে গুচ্ছামূল, এটা পড়বো, ঠিক আছে, গুচ্ছামূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের নারকেলের গুচ্ছামূল থাকে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে, ঠিক আছে, প্রধান মূল থাকে, হ্যাঁ এটাই শেষ, আর লাগবে না। এই যে মূলা গাজর, এদের কিন্তু রূপান্তরিত প্রধান মূল থাকে, ঠিক আছে, আর কি এর নিচে মাটি নিচে যায়, তো কাণ্ড এটা হচ্ছে 2 আর, ঠিক আছে, 2 আর পড়বা, কাণ্ডটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আর রাইজোম হলো রূপান্তরিত কাণ্ড, এটা দাগাইতে পারো রাইজোম, জাস্ট রাইজোমটা দাগাইতে পারো, ঠিক আছে। আচ্ছা এই এই ওয়ারটা দাগাবা, এই যে এই টিউবার, হ্যাঁ এটা এমসিকিউ, বাল্ব, বিশেষ করে বাল্বটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পেঁয়াজ রসুনের কি জাতীয়, বাল্ব জাতীয় এটা লাগবে, হ্যাঁ পেঁয়াজ রসুন হচ্ছে বাল্ব আর টিউবার হচ্ছে মিষ্টি আলু, ঠিক আছে, মিষ্টি আলু কিন্তু স্পিড অংশ নয়, কাণ্ড নয়, ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল লাগবে, টিউবারের এক্সাম্পল আর বাল্বের এক্সাম্পল, ঠিক আছে, এই দুইটা এক্সাম্পল পড়লে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, আর লাগতেছে না, ঠিক আছে।
এখন আমরা পড়বো হচ্ছে পাতা। তো পাতা থেকে তিনটে ওয়ার্ড আছে, আদর্শ পাতার তিনটে অংশ, জাস্ট নামগুলো লাগবে, পত্রমূল, পত্রপিণ্ড আর পত্রফলক। সো এই তিনটে ওয়ার্ড পড়লে হচ্ছে, ঠিক আছে, ইংলিশ সহ ল্যামিনা বেস, ঠিক আছে, তিনটে ওয়ার্ড পড়বে, ঠিক আছে, পত্রমূল, পত্রপিণ্ড আর পত্রফলক। সো তারা কিন্তু অন্য একটা এক্সট্রা দিতে পারে, ঠিক আছে, জাস্ট আদর্শ পাতার কয়টা অংশ, তিনটা অংশ, এটা পড়লেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আর বাকিগুলো একটু দেখলা, ঠিক আছে, এগুলো লাগবে না, এগুলো মনে থাকবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে টু আর, এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা পড়বে, আর সবগুলো পড়লে তো মনে থাকতেছে না। তো তোমরা পড়বা হচ্ছে এটা, সুজি না কইটা, আচ্ছা গোলাপেরটা পড়বা, ঠিক আছে, সচুর যৌগিক পত্র, এটা পড়বা, ঠিক আছে, গোলাপ, গোলাপেরটা পড়বা, আর বাদুল্লাটি দেখবা, তো গোলাপেরটা ভীষণ পড়ি না, গোলাপেরটা পড়বা, আর দ্বিপক্ষল, দ্বিপক্ষল, ঠিক আছে, দেখ, দ্বিপক্ষল হচ্ছে সুজি না, তিনটে ওয়ার্ড সুজি না, দ্বিপক্ষল, দ্বিপক্ষল হচ্ছে কৃষ্ণসুরা, কৃষ্ণ একটা ওয়ার্ড, সুরা একটা ওয়ার্ড, এভাবে মনে রাখতে পারবো, দুইটা ওয়ার্ড আছে আর দ্বিপক্ষল, ঠিক আছে, এখানে তিনটা শব্দ আছে, সজি না, এখানে দ্বিপক্ষল, এভাবে মনে রাখতে পারো। তো তোমরা মুখস্থ করবো হচ্ছে এটা, গোলাপেরটা মুখস্থ করবো, ঠিক আছে, আর এগুলো দেখলে সমস্যা নাই, সিম্পল পাতা, কম্পাউন্ড পাতা এগুলো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে ফলকের আকৃতি, এটা 1 আর, হ্যাঁ, একবার রিডিং দেবা, আসলে মনে থাকে না, এগুলো জাস্ট মনে রাখবে যে কোনটা দ্বিবীজপত্রী, জালিকা হচ্ছে দ্বিবীজপত্রী আর সমান্তরাল হচ্ছে একবীজপত্রী, শেষ আর লাগবে না। হ্যাঁ, এই দুইটা বলে হচ্ছে, তারপর হচ্ছে পুষ্পমঞ্জরি, পুষ্পমঞ্জরি মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে টু স্টার, পুষ্পমঞ্জরি হচ্ছে টু স্টার। তো এখান থেকে কি পড়বা, এখান থেকে স্পাইক, স্পাইক হচ্ছে রজনীগন্ধা, ঠিক আছে, এটা লাগবে, স্পাইক, রজনীগন্ধা, তো রজনীগন্ধা ফুল দেখো স্পাইকের মতো, ফুল স্পাইক করে না, এবার রজনীগন্ধা কিন্তু এরকম স্পাইকের মতো, ঠিক আছে, সেভাবে মনে রাখতে পারো, রজনীগন্ধা হচ্ছে স্পাইক। বা সাপোজ একজন রজনীগন্ধা চুল, রজনীগন্ধা যে তেল আছে এটা চুলে মাখে স্পাইক করলো, এভাবে মনে রাখতে পারো, স্পাইক হচ্ছে রজনীগন্ধা, ঠিক আছে। আরেকটা আছে লেগা স্পাইকলেট, ঠিক আছে, তো এখানে একটা ওয়ার্ড আছে দেখো, গ্লুম, ঠিক আছে, গ্লুম নামে একটা ওয়ার্ড আছে, সো এটা থেকে জাস্ট ধানের হচ্ছে শূন্য গ্লুম, এটা পড়বা, ঠিক আছে, ধানের থেকে শূন্য গ্লুম, জাস্ট এটা পড়বা, ধানের গ্লুম হচ্ছে শূন্য, এটা জাস্ট মনে রাখার চেষ্টা করবা। আর এক্সাম্পল জাস্ট রেসিম, সরিষা, এটা এটা টু স্টার দিলাম, ঠিক আছে, জাস্ট উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবা, নাহলে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেমন স্পাইক, রজনীগন্ধা, এটা তো বেশি ইম্পর্টেন্ট, এটা একদম বলে দিলাম যে কীভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, স্পাইকলেট, এটা এদের এক্সাম্পল হচ্ছে ধান, গম, ঘাস, ঠিক আছে, এটা ধান হচ্ছে এমনি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ধান, সো ধানটা একবীজপত্রী উদ্ভিদের যেহেতু একটা প্রধান জিনিস ধান, সেটা মনে রাখতে হচ্ছে, স্পাইকলেট মানে একবীজপত্রীটা, ঠিক আছে। ক্যাপসিকোরাম, তারপর এটা জাস্ট দেখলা, তারপরে সাইমস, এটা জাস্ট দেখলে জবা, ঠিক আছে, সাইমস হচ্ছে জাস্ট এক্সাম্পলটা বললাম, জবা, এটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, জাস্ট এক্সাম্পলটা বলতেছো। এখন হচ্ছে ফুল সম্বন্ধে তত্ত্ব, ঠিক আছে, যে ক্যালিক্স বা ভিত্তি, তো জানো ফুলের অংশগুলো তো জানো, ঠিক আছে, ক্যালিক্স বা ভিত্তি, করলা বা ডলমন্ডল, ঠিক আছে, এখানে একটা আছে সেপাল, ঠিক আছে, সেপাল, পেটাল, তো এই ওয়ার্ডগুলো সারা কোয়েশ্চেন করবে, কিন্তু পেটাল কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে জলমন্ডলের ক্ষেত্রে প্রযোজ্য, বা করলার ক্ষেত্রে প্রযোজ্য, সেপাল কার ক্ষেত্রে প্রযোজ্য, ক্যালিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, জাস্ট এই ওয়ার্ডগুলো দেখাও, সেপাল, পেটাল, এই দুটো ওয়ার্ড দেখাও খুব ভালোভাবে, হ্যাঁ, বোল্ড করে দেখাও। তো এখানে যে এডমিশন, এটা দেওয়া হচ্ছে 8 স্টার, এটা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন করে, ঠিক আছে, 8 স্টার, এখানে 8 স্টার, তো এটা অ্যাডমিশন টেস্টে খুব খুব বেশি করে, এবং এটা ফুল মুখস্থ, এটা আমরা যারা অ্যাডমিশন টেস্ট পড়াই, তোমার মেডিকেলে যারা পড়ে তাদের মুখস্থ, ঢাকা ইউনিভার্সিটিতে যারা, জাহাঙ্গীরনগরের সবার মুখস্থ একদম, ঠিক আছে, এটা ফুল মুখস্থ করতে হবে। তো অপেন, অপেন হচ্ছে কারা, রজনীগন্ধা, গন্ধরাজ, সরি, গন্ধরাজ হচ্ছে গন্ধ ছড়াই দিছে, তার মানে এটা অপেন বা মুক্ত, ঠিক আছে, এটা হচ্ছে বলবের 35%, এটা হচ্ছে জবা ফুলের বীতি, ঠিক আছে, এটা মনে রাখবে, কিন্তু জবা ফুলের কোন পার্টটা, বীতি, বীতি পার্টটা, আর টুইস্টেড বা পাকানো হচ্ছে জবা ফুলের দলমন্ডল, তো এই দুটা কিন্তু সারা পরীক্ষা দিয়ে দিবে, একটা হচ্ছে জবা ফুলের দলমন্ডল, এটা হচ্ছে জবা ফুলের বীতি, এই দুইটাই হচ্ছে পার্থক্য, এখানে আছে আকন্দ ও পাবলা, ঠিক আছে, তো এই দুটা কিন্তু পার্থক্য, ঠিক আছে, টুইস্টেড বা পাকানো হচ্ছে জবা ফুলের দলমন্ডল, আর ভ্যালভেট বা 35% হচ্ছে জবা ফুলের বীতি, এই দুইটা মেইনলি পার্থক্য। তারপর হচ্ছে ইমব্র্যাকেট, ইমব্র্যাকেট হচ্ছে দুইটা, একটা কৃষ্ণসুন্দর, একটা কালকাসুন্দর, ঠিক আছে, এটা কৃষ্ণসুন্দর হচ্ছে, এগুলোর অনেক মনে রাখার অনেক টেকনিক নিজেদের মধ্যে বানাই নিবা, যাতে এটা ইজিলি মনে থাকে, কারণ আমারগুলো বললে তোমাদের হয়তো ম্যাচ করবে না, ঠিক আছে। এখন কুইন কাইনসিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে সরিষা আর পেয়ারা, এটা লাগবে, ঠিক আছে, সরিষা আর পেয়ারা, সব একটা রানী ছিল, ঠিক আছে, একটা রানী ছিল, সে কি করতো, তোমার সরিষার ক্ষেত্রে যা পেয়ারা খাইতো, এভাবে মনে রাখতে পারো, তো সরিষা, পেয়ারা, কুইন মানে রানী, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাই বেক্সিয়ালি এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বেক্সিয়াল এটা ইম্পর্টেন্ট, স্টার দাও, এটা এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পলটা লাগবে না, জাস্ট এটা বেক্সিয়াল, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রজাপতি সব ফুলে পাওয়া যায়, এটা এটা দেখা হচ্ছে, এটা মানে এই 10, এবার এটা হচ্ছে 8 স্টার, এই 8 স্টারের মধ্যে এটা 10 স্টার, ঠিক আছে, এটা বেক্সিয়াল, এটা বেশি ইম্পর্টেন্ট, যে প্রজাপতি সব ফুলে কোনটি পাওয়া যায়, বেক্সিয়াল, ঠিক আছে, আর বাকিগুলো তো পড়তে হচ্ছে তোমাদের, এটা দেখা দিলাম। হ্যাঁ, তারপরে এখন আছে হচ্ছে যে অ্যান্ড্রোসিয়াম, এটা হচ্ছে 2 আর, হ্যাঁ, 2 আর রিডিং দেওয়া, জাস্ট কি কি থাকে, যেমন স্ট্যামান থাকে, স্ট্যামান হচ্ছে পুংকেশ্বর, ঠিক আছে, ইংলিশ নামটা বললে স্ট্যামান পুংকেশ্বর, মানে হচ্ছে পুংস্তবে কি কি থাকে, ঠিক আছে, ফিলামেন্ট থাকে, ঠিক আছে, আর অ্যান্থার থাকে, জাস্ট এই নামগুলো বললাম, অ্যান্থার, পোলেন গ্রেন, ঠিক আছে, পরাগ্রেন থাকে, জাস্ট কি কি থাকলে, নামগুলো জাস্ট ইংলিশ সহ বললাম যে কোন কোন পার্ট থাকে, স্ট্যামেন, অ্যান্থার, ফিলামেন্ট, পোলেন গ্লাব, জাস্ট এই নামগুলো বললা কি কি থাকে, আর বাকিগুলো এগুলো দরকার নেই, এগুলো জাস্ট একটা পড়বা, সেটা হচ্ছে সর্বমুখ, ঠিক আছে, এটা আছে না, সর্বমুখ কোনটা, এটা হচ্ছে ধান, একটা জাস্ট পড়বা,
ধান হচ্ছে সর্বমোট জাস্ট একটা করবা, আর একটা আছে বৃক্কাকার, এটা পড়বা বৃক্কাকার বা রেইনফর্ম, এটা হচ্ছে জবা। সো এই দুটো পড়লে হচ্ছে, একটা হচ্ছে সর্বমোট, এটা হচ্ছে বৃক্কাকার, এই দুটো পড়বা, ধান আর জবা, এই দুটো পড়লে হচ্ছে, বাকিগুলো দরকার নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে গাইনেশিয়াম বা হচ্ছে স্ত্রীস্তবক, এখানে জাস্ট পার্ট লাগবে যে কার্পাল, ঠিক আছে, তারপর হচ্ছে কার্পাল বা স্ত্রী কিশোর বা গর্ভাশয়, এর স্ফীত অংশকে বলা হয় ওভারি, তারপর হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, তারপর অধিগর্ভ, অধগর্ভ, জাস্ট এই ওয়ার্ডগুলো পড়বা। ঠিক আছে, স্টিগমা জাস্ট মানে স্ত্রী স্তবকের যে ওয়ার্ডগুলো আছে মেইন ওয়ার্ড, এই মেইন ওয়ার্ডগুলো ইংলিশ সব পড়বা শেষ, আর পুংস্তবকের ইংলিশ ওয়ার্ডগুলো পড়লা শেষ। এগুলো হচ্ছে পুট, এটা তো কমার্কের কোশ্চেন তোমরা সবাই জানো। তো এখানে আছে টেপাল, সো আমরা তিনটে ওয়ার্ড পেলাম, পেটাল, টেপাল, আরটা কি সেপাল, এই তিনটে ওয়ার্ড পেলাম, তিনটে ওয়ার্ড কিন্তু একই রকম শোনা যায়, সো কোনটা কোনটার সাথে জড়িত এটা মনে রাখবা। পুষ্পপুট কার সাথে জড়িত, এটা হচ্ছে টেপালের সাথে জড়িত, সো এই তিনটে ওয়ার্ড কার সাথে কি জড়িত এটা আলাদাভাবে লিখে রাখবা, যাতে পড়তে ইজি লাগে। ঠিক আছে, এখানে হচ্ছে একলিঙ্গ, উভলিঙ্গ, বিনোদনের ফুল আছে, তো জাস্ট মনে রাখবো জবা ফুল হচ্ছে একলিঙ্গ, ঠিক আছে, সরি উভলিঙ্গ, জবা ফুল হচ্ছে উভলিঙ্গ, আর একলিঙ্গ হচ্ছে ধান, সরি লাউ, ঠিক আছে, লাউ আর জবা এই দুটো মনে রাখবো, একলিঙ্গ আর উভলিঙ্গ, শেষ আর লাগবে না। এখানে হচ্ছে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, সমাঙ্গ ফুল, এগুলো হচ্ছে টু আর, হ্যাঁ দুবার রিডিং দেবা, এটা খুব ফুল সম্পর্কে শান্ত খুব একটা কোশ্চেন আসতে দেখে নাই, তো এটা টু আর দুবার রিডিং দেবা। হ্যাঁ, তো এখানকার মধ্যে কোন পার্টটা একটু বেশি আসে, সো তোমরা যদি কেউ পড়তে চাও এই জবাটা পড়তে পারো, ঠিক আছে, বহুপদী সম এটা পড়তে পারো, বহুপদী সম পুষ্প কারা জবা, জাস্ট একটা পোর্শন পড়তে পারো, আর একপদী সম হচ্ছে অপরাজিতা, ঠিক আছে, যারা অপরাজিত তারা এক কথার মানুষ এরকম ভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, জাস্ট একটা পড়তে পারো যে বহুপদী সম প্রতি সময় বহুপদী সম যে পুষ্প এটা জাস্ট মনে রাখতে পারো, সরিষা বা জবা লাগবে না। হ্যাঁ, বাকিগুলো টু আর পড়লে পড়ো, নাহলে দরকার নেই, মনে থাকে না এত পড়া। ঠিক আছে, কোশ্চেন আসবে একটা গীত দুটা। আচ্ছা, তো এখানে যে গর্ভ শিষ্য, গর্ভপাত, তারপর হচ্ছে গর্ভ, গর্ভপাত পুষ্ট, গর্ভকোটি, গর্ভ শিষ্য, তো এটা থেকে মনে একটা কোশ্চেন আসে, সো এটার এক্সাম্পলটা লাগবে। ঠিক আছে, সরিষা জবা ধান, এটা হচ্ছে গর্ভপাত, এটা হচ্ছে থ্রি স্টার, হ্যাঁ এই প্রশ্নটা, জাস্ট গর্ভপাত, গর্ভকোটি, আর হচ্ছে গর্ভ শিষ্য, এটার অপর নাম আছে দেখো, এটা হচ্ছে অধগর্ভ, তারপর হচ্ছে অর্ধ অধগর্ভ, ঠিক আছে, যে অতিশয় গর্ভাশয়, ঠিক আছে, এই অপর নামও কিন্তু আছে, সো এই অপর নাম সহ এক্সাম্পলগুলো একটু পড়ে নেবা। এটা হচ্ছে থ্রি স্টার, হ্যাঁ এটা থ্রি স্টার, ঠিক আছে, এই তিনটা জাস্ট আর লাগবে না। হ্যাঁ, এই যে প্লাসেন্টা বামন বিন্যাস, এর আগে যেটা দাগাই দিয়েছিলাম সেটা 8 স্টার দিয়েছিলাম, আর প্লাসেন্টা বামন বিন্যাস হচ্ছে 10 স্টার, সো এটা এটা একদম মুখস্থ, মার্জিনাল বা এক প্রান্ত, এটা সাধারণত এখান থেকে সাধারণত প্রত্যেক ইউনিভার্সিটিতে কোশ্চেন একটা না একটা থাকে। ঠিক আছে, সো সিম মটরশুঁটি, এটা মনে রাখার টেকনিক আছে যে এক, ঠিক আছে, একটা সিম একটা মটরশুঁটি মনে রাখতে পারো। তারপর এক্সাইল বা অক্ষীয়, এটা তো জানো অক্ষীয় কারা, জবা, এটা তো দাগাই দিছি। তারপর হচ্ছে ফি সেন্ট্রাল বা মুক্তবন্ধ কারা, এটা হচ্ছে তুতে, ঠিক আছে, আমার না নানি হচ্ছে ফ্রি মাইন্ডেড, সো তিনি কি বললেন যে বললো তুতে খা, ঠিক আছে, হ্যাঁ না নেই তুতে শাক, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, তুতে খাইতে বললো। প্যারাটাল বা বহু প্রান্ত, এটা তো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শসা, লাউ, একটা লিখে রাখতে পারো, লাশ, লাশ দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, লাশ, প্যারাইটাল, একজন প্যারাইটাল, ইট ইট দিয়ে একজনকে মেরে লাশ বানিয়ে দিল, ঠিক আছে, তো এভাবে মনে রাখতে পারো, লাশ কি, লাউতে লাউ, সহজে শসা, লাউ আর শসা, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে প্যারাইটাল বা বহু প্রান্ত, এটা হচ্ছে সুপারফিশিয়াল, এটা হচ্ছে শাপলা বা পদ্ম, ঠিক আছে, পদ্ম বা শাপলা, সুপারফিশিয়াল মানে, সুপারফিশিয়াল মানে ভাষা, ভাষা তাহলে ভাষে কারা, সাপ্তাহ পদ্মা, বেজাল বা মূলীয় কারা, ধান, সূর্যমুখ, সূর্যমুখী, এগুলো, ঠিক আছে, আর এপিকাল বা শীর্ষক হচ্ছে লাল পাতা, এটা একটা, আচ্ছা এটা তোমাদের নিজেদের মধ্যে মনে রাখবা, ঠিক আছে, এটা অনেক অনেক ভাবে মনে রাখে, শীর্ষ মানে ধনে শীর্ষ লাল, এভাবে মনে রাখতে পারো, ধনিয়া লাল পাতা, ঠিক আছে, এটা মনে রাখতে পারো ইজিলি, সো এটা কিন্তু 10 স্টার, সো এটা একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে ফল, ফল সম্পর্কে মেডিকেল কোয়েশ্চেন, ঠিক আছে, এখানে পরে একটু বেশি লাগবে, একটু কষ্ট করতে হবে, কারণ এই কোশ্চেনগুলো আসলে কেউ অ্যান্সার করতে পারে না, সো যারা এটা পড়ে তারাই আসলে ভালো করে, আর এটা অনেকবার পড়বে, যেসব টাইম আছে তোমাদের, এটা অনেকবার পড়লে মনে থাকবে, একবার মনে থাকবে না। প্রকৃত ফল, অপকৃত ফল, সরস ফল, প্রকৃত ফল কারা কারা, আম, লিচু, জাম, নর্মালগুলো, আর অপকৃত ফল জাস্ট কাঁঠাল, এটা মনে রাখবা, অপকৃত ফল জাস্ট কাঁঠাল, এটা একটা মনে রাখবা, প্রকৃত ফল আর অপকৃত ফল, ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে গুচ্ছিত ফল আতা, ঠিক আছে, আর যৌগিক ফল হচ্ছে কাঁঠাল, এটা হচ্ছে মেডিকেল 2018 সালে কোশ্চেন, ঠিক আছে, এই ফল সম্পর্কে আসলে 2018 সালে কোশ্চেন, আবার 2016 সালে কোশ্চেন আসলো ফল থেকে, সো এটা কতটা ইম্পর্টেন্ট, লিগিউল, ক্যাপসিকুল জাস্ট উদাহরণ, ঠিক আছে, এটা এটা ঠিক আছে, ক্যাপসিকুলের উদাহরণটা লাগবে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, দোতরা, ঢেঁড়স পাতা, বিশেষ করে যৌগিক ফল, অপকৃত ফল আর প্রকৃত ফল, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, প্রকৃত ফল তো অপকৃত ফল এই শেষে আসে, ঠিক আছে, আর ক্যারিওপসিস, এটা হচ্ছে ধান, এটা তো বৈশিষ্ট্যের সময় পড়বা, ক্যারিওপসিস, সিলুকিয়া, সরিষা, দন্তের সাথে সিলু, দন্তের সাথে সরিষা, বেরি বেরি কারা, কলা আর টমেটো, বেরি বেরি, ঠিক আছে, সাইজোগার্ভ হচ্ছে ধনে, ঠিক আছে, সাইজোগার্ভ হচ্ছে ধনে, এটা মনে একটা টেকনিক আছে, সরিষাস হচ্ছে আনারস, কাঁঠাল, ঠিক আছে, এটা এটা জাস্ট বললাম, জাস্ট এখান থেকে মেডিকেল একবার কোশ্চেন আসছে, ঠিক আছে, দুবার কোশ্চেন আসছে, সো এটা
পড়বা, মেডিকেলে যারা দেবে তারা একদম মুখস্থ করবা, ঠিক আছে, কোন ফলের উদাহরণ কোনটা একদম মুখস্থ করবা, ঠিক আছে, যারা মেডিকেলে দিতে চাও তারা। এখন পুষ্প সংকেত, এটা এইচএসসির কোশ্চেন, এটা অ্যাডমিশন টেস্টে আসে না কোনো, হয় এটা হচ্ছে ডিউ জেইউতে আসে, জেইউতে এই কোশ্চেনগুলো ফালতু কোশ্চেনগুলো করে, ঠিক আছে। পুষ্প সংকেত এটা তো কমার্কের সংখ্যা, এটা তো সবাই জানো। হ্যাঁ আচ্ছা, তাস্ট হচ্ছে দেখতে পারো কোনটা, এই যেটা দরকার নাই পুষ্প বোর্ড দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা এখন চিহ্নগুলোর মধ্যে জাস্ট এই দু একটা চিহ্ন দেখো, একবার করে দেখো, মনে থাকলে থাকলো, নাহলে দরকার নাই। তবে এইচএসসিতে কিন্তু লাগবে, এইচএসসিতে কমার্কের কোশ্চেনও তারা করতে পারে, তাহলে এইচএসসি দিচ্ছ তারা একটা পড়ে ফেলবা, আর বাকিগুলো দরকার নাই, এগুলো হচ্ছে ওয়ান। আর হ্যাঁ একবার রিডিং পড়বা, পুষ্প প্রতীক, পুষ্প প্রতীকের সঙ্গে এগুলো কমার্কের কোশ্চেন, ঠিক আছে। সো এটা যারা এইচএসসি দিচ্ছ তাদের লাগবে। আচ্ছা মাত্র এটা এটা তো এইচএসসির পেইড কোশ্চেন, এটা অনেকবার আছে, ঠিক আছে। সো এই চিত্রটা লাগবে, কোনটার নাম কি বিতি উপবিতি দল, ঠিক আছে, এটা এইচএসসি যারা দিচ্ছ তাদের লাগবে। হ্যাঁ এটা জবা ফুলের যে ব্যাখ্যা আর কি, ঠিক আছে, জবা ফুলের সম্পর্কে তথ্যগুলো লাগবে, টু স্টেট অমরাবিন্যাস কি, অমরাবিন্যাস সক্রিয় টু স্টেট, ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি সব পড়ছো এখানে, জাস্ট একসাথে করে দিচ্ছে, ফুলটি বই বই প্রতিসম, ঠিক আছে, সবগুলো একসাথে, উভলিঙ্গ উভলিঙ্গ সবগুলো আজকে তথ্য একসাথে করে দিচ্ছে। সো জবা ফুলের সম্পর্কে ফুল তথ্যটা লাগবে। হ্যাঁ তো এটা পড়ে ফেলবো। আচ্ছা এখন যে একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, তো একবীজপত্রী উদ্ভিদের কি মূল হচ্ছে গুচ্ছমূল, এটা তো পড়ছোই, জাস্ট এখন যা পড়ছো সব সব হচ্ছে একসাথে করে দিচ্ছে সমান্তরাল। তবে 3 নম্বর 4 নম্বর পয়েন্টটা দেখাবো। হ্যাঁ যাদের পুষ্প ট্রাইমেরাস অর্থাৎ 3 6 9 এভাবে, ঠিক আছে, আর দেখো এদের বীজপত্রের অবস্থান শীর্ষ আর ভ্রূণমুকুল পার্শ্ব, তো এটা মনে রাখার উপরে ধান, ধান গাছের দেখবো ধান এভাবে থাকে, ঠিক আছে, এদের বীজপত্রের অবস্থান থাকে উপরে, পাতা থেকে উপরে আর ব্রহ্মগুলোর পাশে পাশে থাকে, ঠিক আছে, এভাবে ধান দেখে মনে রাখবা। আর এটার উল্টায় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। এখন একবীজপত্রী উদ্ভিদের মধ্যে একটা ব্যাখ্যা করছে যে পোয়াশি, তো পোয়াশি গোত্রের মধ্যে ব্যাখ্যাটা পড়তে হবে, ঠিক আছে, পোয়াশি গোত্রের ব্যাখ্যা পড়তে হবে যে বাংলাদেশ থেকে 285, এটা পড়তে পারো। হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে 20টার দাম। হ্যাঁ কোশ্চেন আসলে কিন্তু এখান থেকে আসবে, এর আগে যা বললাম সব অ্যাডমিশন টেস্টের বলতে গেলে, ঠিক আছে, আর এই কোশ্চেন আসবে হচ্ছে অ্যাডমিশন প্লাস এইচএসসি, এইচএসসি কোশ্চেন আসলে এইচএসসি কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে। এই দেখো এদের পাতা হচ্ছে লিগুল বিশিষ্ট স্পাইক টল, ঠিক আছে, স্পাইকলেট, পরাগধানী সর্বমুখ, গর্ভমুণ্ড পালকের ন্যায়, অম্লবিন্যাস মূলীয়, ফল ক্যারিওপসিস, এই বৈশিষ্ট্য একদম মুখস্থ, এটা সিকিউ, এটা গমার্কের কোশ্চেনও আসে এখান থেকে, সিকিউ আসলে এখান থেকে আসবে, পোয়াশি আর মালবেশি গোত্রের পার্থক্য থেকে আসবে, ঠিক আছে। সো এটা 20 স্টার এবং এটা একদম মুখস্থ করবা, এটা কিছু বলার নাই, একদম মুখস্থ করবা। আর বাকিগুলো হচ্ছে আর 2 আর দুবার রিডিং দেওয়া নাহলে দরকার নাই। হ্যাঁ একটা কোশ্চেন এখানে আছে যে গ্লুম নিয়ে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, যে ধানের ক্ষেত্রে গ্লুম থাকে, ঠিক আছে, শূন্য গ্লুম থাকে 2টা, এটা মনে রাখবা, শূন্য গ্লুম বলে না একটু, এটা আসলে সাধারণত কোশ্চেন হরত করে দিছিল, শূন্য গ্লুম থাকে কয়টা, ধানের 2টা থাকে আর কি, এটা মনে রাখবা, ঠিক আছে। আর দরকার নাই পুষ্প, দরকার নাই এগুলো, পুষ্পট দরকার নাই, এগুলো তো সব পড়ছো, যে এখান থেকে পড়লে এই শনাক্তকারী বৈশিষ্ট্য পড়লে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে ধানের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো এগুলো মেইনলি আর কি, সব পরে আলাদাভাবে করে দিয়ে দিছে যে মূলীয়, ক্যারিওপসিস, পালকের ন্যায়, লোবিকুল, এগুলো সব দিয়েছে সর্বমুখ, ঠিক আছে, আলাদা করে দিচ্ছে আর কি। আচ্ছা তো এখন দেখো এই যে কিছু গুরুত্বপূর্ণ বাঁশের ক্ষেত্রে কি লাগে, বাংলাদেশে হচ্ছে 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়, এটা দেখো বাংলাদেশে কি পাওয়া যায়, 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়, এবং বাঁশকে কিন্তু ঘাস বলা হয়, কারণ ঘাস হচ্ছে একবীজপত্রী, হচ্ছে বাঁশও একবীজপত্রী, এবং বাঁশকে বলা হয় কি ঘাস, এবং এটা কি 28 প্রজাতির পাওয়া যায়, ঠিক আছে টোটাল। আচ্ছা আচ্ছা ওরিজা স্যাটিভা, এটার বৈজ্ঞানিক নাম লাগবে, ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরিজা স্যাটিভা, তো ধান সম্পর্কে তো সবাই জানো, আর কিছু বলার নেই। তারপর হচ্ছে আখ বা ইক্ষু, আর গমের বৈজ্ঞানিক নামটা লাগবে, এটা এটা স্টার দাও। হ্যাঁ এটা অনেকবার আসে, গমের বৈজ্ঞানিক নামটা লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে জিএমআইএস হচ্ছে ভুট্টার বৈজ্ঞানিক নাম। তারপর হচ্ছে এর একটা আছে দেখো, হরলিক্স বা কমপ্লেন জাতীয় খাদ্যদ্রব্য তৈরি করে, এটা ব্যবহার করা হয়, জব বা বার্লি, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। আচ্ছা তারপর হচ্ছে লেমন ঘাস, লনাখড়া, তো ঝাড়ু ঘাস, দূর্বা ঘাস, তো দেখো দূর্বা ঘাসে কিন্তু ব্যবহার আছে, রক্তপাত বন্ধ, তো রক্তপাত বন্ধ করে কারা, দূর্বা ঘাস, কোন ঘাস, দূর্বা ঘাস, এটা ভালো করে রাখো। অন্য অন্য ঘাস আছে, ঝাড়ু ঘাস, নলনাখড়া, লেবন ঘাস, এগুলো না কিন্তু, এটা হচ্ছে দূর্বা ঘাস, সেটা ভাবে মনে রাখবে, এটা বৈজ্ঞানিক নাম পড়তে পারো, মেইনলি জাস্ট মনে রাখবে যে দূর্বা ঘাস রক্তক্ষরণ বন্ধ করে, আমাদের অনেক সময় কেটে গেলে আমরা ঘাস লাগাই দিই না, দূর্বা ঘাস এটা আর কি। হ্যাঁ তো অর্থনৈতিক গুরুত্ব তো তোমরা জানো, এটা কি বলবো, ঘমার্কের কোশ্চেন। হ্যাঁ ঘমার্কের কোশ্চেন বানায় বানায় লিখতে পারবা। এখন হচ্ছে দ্বিবীজপত্রীর গোত্র পরিস্থিতি, দেখো এগুলো মূল হচ্ছে প্রধান মূল জালিকা আকার, ঠিক আছে, আর এদের কিন্তু হচ্ছে টেট্রামেরাস, ঠিক আছে, এই যে 4 8 বা হচ্ছে পেন্টামেরাস, মানে আর একবীজপত্রী উদ্ভিদের ছিল 3 6 এভাবে, আর এদের হচ্ছে 4 8 10 এভাবে, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে দেখো উল্টা, এদের হচ্ছে বীজের অবস্থান পার্শ্ব আর ভ্রূণমুকুল হচ্ছে শীর্ষ, ঠিক আছে, এদের ক্ষেত্রে উল্টা, এই 5 নম্বরটা ভালো করে মনে রাখবা, এদের হচ্ছে উল্টা হয়ে যায় কিন্তু। হ্যাঁ এবার মালবেশি, এটা হচ্ছে 10 স্টার, আচ্ছা ওরা 10 স্টার দিলে এটা 11 স্টার দেয়, কারণ এটা বেশি আসে। হ্যাঁ তো দেখো এদের মিউসিলেস পণ্য, ঠিক আছে, উপপত্র মুক্ত পার্শ্ব, ঠিক আছে, তারপর হচ্ছে একগুচ্ছক,
আর এদের পরাগধানী এক প্রকোষ্ঠী, ভালোভাবে এটা ভালোভাবে দেখো, এক প্রকোষ্ঠী, নট এককোষী, ঠিক আছে, এবং বৃক্কাকার, ঠিক আছে, এটা কিন্তু এককোষী নয়, আবার কস দিয়ে দিলাম, এটা হচ্ছে এক প্রকোষ্ঠী, এটা ভালোভাবে দেখাও 5 নম্বরটা। হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকোষ্ঠী, নট এককোষী, ঠিক আছে, এদের অমরবিন্য সক্রিয় আর হচ্ছে পরাগধানী বৃহত কন্টরকিত, ঠিক আছে, এটা হচ্ছে 11 স্টার দাও, ঠিক আছে। এই দুইটা আর এই দুটা কি করবে, এই দুটো একসাথে পার্থক্য এবং বৈশিষ্ট্য পড়ে ফেলবে, কারণ এটা এইচএসসি তে সিকিউ আসে, অ্যাডমিশন টেস্টে এখান থেকে বেশি কোশ্চেন করে। আর এইচএসসি তে যদি একটা কোশ্চেন বলো ভাই এখান থেকে কোন, এখান থেকে কি পড়বো, আমি বলবো এই দুইটা পড়ো, নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্যটা পড়ো, এগুলো পড়লে হয়ে যাচ্ছে, আর বাকিগুলো তো সব একই জিনিস, ঠিক আছে, জাস্ট ডিটেলস বলছে, এটা ওয়ান আর একবার রিডিং দিবা বুঝতে পারবা। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন পড়তে পারো যে সবচেয়ে বড় গণ হচ্ছে হিপিসিয়াস, এরকম একটা প্রজাতি আছে, ঠিক আছে, এটা পড়তে পারো, না পড়লে দরকার নেই, মাল বেশি করতে আর কি, আর বাকি তথ্যগুলো তো পড়ছো অলরেডি, ঠিক আছে, এই যে সাইজোকার্প হতে পারে, ক্যাপসিকুল হতে পারে, এগুলো কিন্তু দাগাই দিচ্ছি ডিটেলস। হ্যাঁ, আচ্ছা, অর্থনৈতিক গুরুত্ব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে 10 স্টার দাও, এই দ্বিবীজপত্রের অর্থনৈতিক গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট। দেখো জবা, জবার বুকিং নামতে পড়বা, হ্যাঁ, তো জবার ক্ষেত্রে কি হয়, জবার ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে অশ্বরোগ আছে না, এটা দেখো রক্ত আমাশয় বা অশ্বরোগের একটা মহা ওষুধ, মানে রক্ত অশ্বরোগ হচ্ছে আমাদের ডায়াবেটিস, ঠিক আছে, সো ডায়াবেটিস আর হচ্ছে রক্ত আমাশয়ের হচ্ছে মহা ওষুধ হচ্ছে কি, এটা হচ্ছে জবা, এটা দাগাও, ঠিক আছে, এই দুটো দাগাও, এবং আরও কাজ আছে জবা, ঠিক আছে, যেমন চুল পড়া বন্ধ করে, এগুলো সব জানো তোমরা জবা। হ্যাঁ, সো এটা 10 স্টার দাও, এই জবা ফুলের গুরুত্ব, বা ঢেঁড়স, সরি, ঢেঁড়স হচ্ছে বহুমূত্র, বহুমূত্র মানে ডায়াবেটিস, আর অশ্বরোগ মানে ডায়াবেটিস, অশ্বরোগ হচ্ছে বাথরুমের কোনো প্রবলেম, ঠিক আছে, সো রক্ত আমাশয় আর অশ্বরোগের জন্য হচ্ছে জবা, আর বহুমূত্র বা ডায়াবেটিসের জন্য হচ্ছে ঢেঁড়স, ঠিক আছে, ঢেঁড়স, জবা আর ঢেঁড়স, হ্যাঁ, এটা ঠিক আছে, ঢেঁড়সে কি থাকে, লৌহ থাকে, সো এই অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু 10 স্টার দিচ্ছে, ঠিক আছে। হচ্ছে মেস্তা পাট, কার্পাস তোলা, মেস্তা পাট, ফুসফুস, এগুলো জাস্ট, এগুলো জাস্ট পড়লা, হ্যাঁ, এগুলো হচ্ছে বাকিগুলো 2 আর 2 আর রিডিং দেবা, ঠিক আছে, আর এই দুইটা একদম মুখস্থ করবো, কারণ এই দুইটা অনেক কাজে লাগে। আচ্ছা, এখন এগুলো তো প্র্যাকটিক্যালটা 1 আর, একবার রিডিং দেবা মুখস্থ হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে, কারণ এগুলো তো পড়তেছো বারবার একই পড়া, রিভাইজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা ছিল পড়া আজকের ক্লাসটা, ঠিক আছে, তো এই পর্যন্ত শেষ, সো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, কোনো কোশ্চেন, এখান থেকে মেইনলি বৈশিষ্ট্য আর পার্থক্য বললে এইচএসসিতে কোন পেয়ে যাবা, আর বাকি যে এক্সাম্পলগুলো দিছি এগুলো পড়লে অ্যাডমিশন টেস্টে উপকার হয়ে যাবে, ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে এই এক্সাম্পলগুলোই পরীক্ষাতে দেয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন, আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আর কেমিস্ট্রি কোর্সে শুরু হবে, তোমাদের ডিটেলস বলা হবে, কারো ইন্টারেস্ট থাকলে বলতে পারো।